পুরো বিশ্বে বাঁচে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে ইরান হিজবুল্লাহ হতি তুরস্ক ও অন্যান্য মুসলিম রাষ্ট্র মিলে হামলার হুমকি দিয়ে ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে যে কোনো সময় ইসরায়েলের মাটিতে হামলা করবে এই প্রক্সি বাহিনী সহ ইরান বাহিনীগুলো তাই তো ঘুম হারাম যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলি মিত্রদের ইরান হিজবুল্লাহ বলেছে এই হামলায় তাদের অস্তিত্ব আর থাকবে না তাদের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দেয়া হবে বলেও মন্তব্য করেছে এ দলগুলো আর এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এরপরেই থাকবে বিস্তারিত জানাব আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো এরপরেই জানাব হিজবুল্লার ক্রমবর্ধমান ড্রোন শক্তিতে দিশেহারা ইসরায়েল বিপাকে পড়েছে ইহুদিবাদী কষায় খ্যাত বেজন্মা নেতানিয়াহ সরকার এরপরেই জানাব মুসলিম রাষ্ট্র হয়েও ইরানের বিপক্ষে ইসরায়েলকে সীমা ব্যবহার করতে দিচ্ছে জর্ডান পরে জানাব ইসরায়েলি মিডিয়াগুলোর স্বীকারোক্তি হামাসের সঙ্গে যুদ্ধে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত এবং সর্বশেষ থাকবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘে জরুরি বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার প্রতিবাদ আর যদি ইসরায়েলকে দৃঢ়তার সঙ্গে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো ইসরায়েলি গণমাধ্যমগুলোর অনুমান ইরান ও হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে দখলদার সরকারের একটি মিডিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে তারপর ইরান এতে যোগ দেবে আরেকটি ইসরায়েলি সংবাদপত্র ঘোষণা করেছে হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধপরিকর গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত আসন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ তার পরিকল্পনা পরিবর্তন করবে না বলে উল্লেখ করেছে ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদনে ইহুদিবাদী মিডিয়ার মতে দামসকে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি বাহিনীর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালা ইরান সাম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান সরকার ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে লেবাননের বৈরুতে হিজবুল্লার কমান্ডার ফওয়াজ শকুরকে

আক্রমণের ভয়ে ঘুমাতে পারছে না এমন ইসরায়েলি জনগণের সংখ্যা চুয়াল্লিশ শতাংশেরও বেশি ইসরায়েলি এই বিশ্লেষক এমন সময়ে মন্তব্য করেন যখন ইরান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইরান ও হিজবুল্লার হামলার তীব্র আশঙ্কা করছে ইসরায়েলি মিডিয়াগুলো সূত্র মেহর নিউজ ও ইরানা হিজবুল্লার ক্রমবর্ধমান ড্রোন শক্তিতে দিশেহারা হারা ইসরায়েল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ গত মে মাসের মাঝামাঝি ইসরায়েলের অনেক গভীরে বিস্ফোরক ড্রোন ব্যবহার করে দেশটির বিমানবাহীর সব সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারি ব্যবস্থার একটিতে সরাসরি হামলা চালিয়েছে এটি এবং অন্য সকল সফল ড্রোন হামলা ইরান সমর্থিত সংগঠনটিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাশিত প্রতিশোধের জন্য আরেকটি মারাত্মক বিকল্প দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাভিয়ান হিনজ হিজবুল্লা ড্রোন সক্ষমতা সম্পর্কে বলেছে এটি ইসরায়েলের জন্য একটি হুমকি যাকে গুরুত্ব সহকারে নিতে হবে হিজবুল্লার রকেট এবং ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল আয়রন ডম এবং ডেভিড সিং সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তবে ড্রোন হুমকির মোকাবেলায় কম নজর দিয়েছে দেশটি বলেন এর ফলে ড্রোনের বিরুদ্ধে প্রতিরোধমূলক সক্ষমতা তৈরিতে কম প্রচেষ্টা চালিয়েছে ইসরায়েল ড্রোন বা মানুষবিহীন বিমান যা দূর থেকে চালানো যায় ক্ষেপণাস্ত্র এবং রকেটের চেয়ে বেশি বিচক্ষণতার সঙ্গে ড্রোন শত্রু অঞ্চলে প্রবেশ নজরদারি এবং হামলা চালাতে পারে হিজবুল্লাহ তার মে মাসের ড্রোন হামলা চালায় লেবানন সীমান্ত থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অংশ হিসাবে ব্যবহৃত একটি ঘাটিকে লক্ষ্য করে হিজবুল্লার হামলায় যে ফুটেজ প্রকাশ হয়েছে তাতে দেখা যায় তাদের বিস্ফোরক ভর্তি আবাবিল ড্রোনটি ডিউ ঘাটির দিকে উড়েছে পরে বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ করেছে সংগঠনটি ইসরায়েলের সামরিক বাহিনীও নিশ্চিত করেছে হিজবুল্লাহ সেখানে সরাসরি আঘাত এনেছে তেলাবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলার নির্ভলতা এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম হিজবুল উন্নতির প্রতিফলন ইরানের বিপক্ষে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে জর্ডান ইরান ইসরায়েল উত্তেজনা তাদের পার্শ্ববর্তী মুসলিম দেশ জর্ডান ইসরায়েলের পক্ষ নিয়েছে দেশটির এক কর্মকর্তা জানিয়েছে ইরানের হামলা প্রতিহত করতে করতে জর্ডানের ব্যবহার পারবে ইসরায়েল ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ এর এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে ক্রমেই ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা বাড়ছে হামাসের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধ থাকলেও ইরানের সঙ্গে এরকম ছায়া যুদ্ধ লিপ্ত আছে ইসরায়েল দুই দেশের নেতারাও হুয়েশারে উচ্চারণ করেছে হামলা হয়েছে দুই দেশের ভূখণ্ডেই এমন পরিস্থিতিতে জর্ডানের কর্মকর্তারা জানিয়েছে তারা ইসরায়েলকে ইরানি হামলা প্রতিহত করার জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজও তবে সেই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি আনুষ্ঠানিকভাবে দেশটির পক্ষ থেকেও এমন কিছু বলা হয়নি আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে বলা হয় ইরান হোক বা ইসরায়েল যে কোনো দেশের ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় ঢুকলে তা ধ্বংস করা হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন জর্ডান কোন পক্ষের জন্যই যুদ্ধক্ষেত্র হতে চায় না তাই আমাদের আকাশ সীমায় প্রবেশ করার যে কোনো টার্গেট আমরা ধ্বংস করব। হামাসের সঙ্গে যুদ্ধে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়াগুলো আজ দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওত আহনত এক প্রতিবেদনে জানিয়েছে গাজায় যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ববাস দর্শন প্রায় এক হাজার নতুন সৈন্য যোগ হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি ইসরায়েলের মিডিয়াগুলো এর আগে জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী ঘোষিত হতাহতের সংখ্যা ইসরায়েলেরও দখলকৃত অঞ্চলের হাসপাতালগুলোর সরবরাহ করা তথ্য থেকে অনেকটাই আলাদা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের জরুরি বৈঠক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ এই ইস্যুতে জরুরি বৈঠক আয়োজন করা হয় নিরাপত্তা পরিষদে খবর আনাদুলু এজেন্সির সেখানে ও সরাই উত্তপ্ত গুপ্ত হত্যায় হানিয়ার মৃত্যুতে নিন্দা জানায় চীন রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অর্জনের ব্যর্থতা আরো খারাপ করছে পরিস্থিতি এ মন্তব্য করেন চীনের স্থায়ী প্রতিনিধি অন্যদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েলের প্রতিনিধিরা প্রক্সি গ্রুপের মাধ্যমে সংঘাত বৃদ্ধির অভিযোগ করেন ইরানের বিরুদ্ধে তেহরানের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান তারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মদত দেয় ইরান এমন অভিযোগের জবাবে তেহরানের কূটনৈতিক বলেন বরাবর ধৈর্য রাখলেও হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের জরুরি বৈঠক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ এই ইস্যুতে জরুরি বৈঠক আয়োজন করা হয় নিরাপত্তা পরিষদে খবর আনাদুলু এজেন্সির সেখানেও ছড়াই উত্তপ্ত গুপ্তহত্যায় হানিয়ার মৃত্যুতে নিন্দা জানায় চীন রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনের ব্যর্থতা আরো খারাপ করছে পরিস্থিতি